আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস, নানা আয়োজনে উদযাপিত হচ্ছে স্বাধীন বাংলাদেশে প্রথম সরকার গঠনের স্মৃতি বিজড়িত দিনটি। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন। বিজয়কে সুসংহত করতে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে বললেন ওবায়দুল কাদের। বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, চলতি মাসে প্রথম 12 দিনে রেমিট্যান্স এসেছে 9,500 কোটি টাকারও বেশি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ দুপুর 2টা সংবাদে, সাথে আছি আমি নীলুফার জাহান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার গ্যাস আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইফ স্টোর আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের থাকবে না। আজ 17 এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এর আগে 10 এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। 25 মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতারের পূর্বেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর পরিকল্পনা ও নির্দেশ অনুযায়ী 70-এর নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের নিয়ে 10 এপ্রিল 1971 গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 17 এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় বর্তমান মেহেরপুর মুজিবনগর আম্রকাননে যে সরকারের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়, দেশি বিদেশি সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে সরকার, সেটা অনেকে মুজিবনগর সরকার বলেন, অনেকে প্রবাসী সরকার বলেন, আসলে এটার নাম হচ্ছে বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধু চেয়েছিলেন সশস্ত্রদের উপরে নিরস্ত্রদের আধিপত্য বিস্তার। বাংলাদেশ সরকার সেই কাজটি করেছিল। বাংলাদেশ সরকারের অধীনে পুরো মুক্তিযুদ্ধটি পরিচালিত হয়েছে। বাংলাদেশ সরকার শরণার্থী শিবিরগুলিকে ভাগ করে, যুব ক্যাম্পগুলিকে ভাগ করে, সেখানে তাদের প্রশাসক নিয়োগ করে কাজ করেছিলেন, বিদেশে বাংলাদেশের প্রচার করেছিলেন। একটা সরকার যেভাবে কাজ করে সেইভাবে কিন্তু এই সরকারটি কাজ করেছিল। এই সরকার না হলে বাংলাদেশ যুদ্ধের নেতৃত্ব কে দিত? ওরকম দেওয়ার মতো কেউ ছিল না। সরকার গঠনের পরপরই বাঙালির মুক্তিযুদ্ধের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়তে থাকে। একই সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত গণহত্যার নিন্দা জানায় বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। সরকারের আন্তর্জাতিক অবস্থান সৃষ্টির কারণে সরকারের দূত সারা পৃথিবীতে বিভিন্ন শক্তি কেন্দ্রে ছড়িয়ে ছিটিয়ে পড়ার কারণে বাংলাদেশের উপরে পাকিস্তানিরা যে অত্যাচার করছে, এটা সবার কাছে প্রতিভাত হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা লড়াইটা আইনগত স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে 3-3 বার রাশিয়া ভেটো দিয়ে এই যুদ্ধটা বন্ধ করা, অর্থাৎ সিজফায়ার থেকে রক্ষা করেছিল। এই সরকার না থাকতো তাহলে সিজফায়ারের কোনো প্রশ্ন আসতো না। বিশ্লেষকগণ বলছেন, আইনি ভিত্তিতে সেদিন যদি সরকার গঠন না করা হতো, সেক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক সমর্থন পেত না, বরং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে পরিগণিত হতে পারত। একই সঙ্গে বিলম্বিত হতো বাঙালির স্বাধীনতা অর্জন। রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং অসম সাহসিকতার সঙ্গে সেদিন যারা বঙ্গবন্ধুর নির্দেশে মুজিবনগর সরকার তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নেতৃত্ব দিয়েছিলেন, ইতিহাস তাদের স্মরণে রাখবে, বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে জাতি। জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে দলীয় প্রধান হিসেবে তার দলের সিনিয়র সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরও একবার পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানী ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে হবে। আমজাদ হোসেনের প্রতিবেদন। দেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ দিন 17ই এপ্রিল। ঐতিহাসিক এই মুজিবনগর দিবসে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সংহত করার পথে প্রধান প্রতিবন্ধক বিএনপি। আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখ। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং সেখান থেকে 2100 সালের মুজিব বাংলায়। এদিন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ। আরও শ্রদ্ধা জানায় আওয়ামী মৎস্যজীবী লীগ, বাংলাদেশ তাঁতি লীগ, ওলামা লীগ, কৃষক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। এরপর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রেমি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ইতোমধ্যে 8000 ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। তিনি বলেন, ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার কোনো সুযোগ নেই। যুদ্ধকালীন সরকারের স্মৃতিকে ধরে রাখতে মুজিবনগরে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে বলেও তিনি জানান। মুজিবনগর দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চলতি মাসের প্রথম 12 দিনে দেশে রেমিট্যান্স এসেছে 9648 কোটি টাকা, এমন তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিদিন রেমিটেন্স প্রবাহের হার ছিল 800 কোটি টাকারও বেশি। রাষ্ট্রায়ত্ত, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে আসে এই বৈদেশিক মুদ্রা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ব্যাংকগুলোর প্রণোদনা ও পরিষেবার ফলে বৈধ চ্যানেলে বৃদ্ধি পাচ্ছে দেশের রেমিটেন্স প্রবৃদ্ধি। রিপোর্ট আরিফিন মাসুদের। চলতি বছরের শুরু থেকেই দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহের পালের আগে ফুরফুরে হাওয়া। ফলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে জানুয়ারি মাসে দেশে রেমিটেন্স আসে $210 কোটি, ফেব্রুয়ারিতে এর পরিমাণ দাঁড়ায় $216.60 কোটি, আর গেল মার্চ মাসে রেমিটেন্স আসে $199.68 কোটি। মার্চে রেমিটেন্স প্রবাহ কিছুটা কম হলেও চলতি মাসের প্রথম 12 দিনেই দেশে রেমিটেন্স আসে $87.71 কোটি বা $9,648 কোটি। প্রতি বছর ঈদকে সামনে রেখে রমজানের শেষ দিকে রেমিটেন্স প্রবাহ দেশে বাড়লেও এবছর সরকার ও ব্যাংকের পক্ষ থেকে মোট 5% প্রণোদনা সহ প্রবাসীদের কল্যাণে নেয়া সরকারের নানা পরিষেবা প্রবাসীদের উৎসাহিত করেছে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে। যারা বৈধ পন্থায় বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণ করেন, ব্যাংকগুলোর যে অফিসিয়াল রেট, সেই অফিসিয়াল রেটেই কিন্তু তারা অর্থ প্রেরণ করেন এবং সেখান থেকে তারা সরকারের ইনসেন্টিভটাও পান। এই রেমিটেন্সের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা ডিজাইন করা আছে এবং সেই পরিষেবাগুলো তারা কিন্তু তখন পান। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মাঝেও দেশে রেমিটেন্স প্রবাহের বর্তমান এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে মনে করছেন ব্যাংকের কর্ণধাররা। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ইউরোপিয়ান রাশিয়া যুদ্ধের ফলে আমাদের যারা আশেপাশে আছেন তাদের ইনকামের ক্ষেত্রে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। তারপরেও কিন্তু আমাদের দেশের যে বিশেষ করে আমাদের ব্যাংকের উত্তর দেওয়ার পরে কিন্তু আমাদের রেমিটেন্সের গ্রোথটা প্রবৃত্তিটা কিন্তু বাড়ছে। তারা মনে করেন রেমিটেন্স প্রবাহের এই গতিশীলতাকে আরও বেগবান করতে প্রবাসী আয়ে উদ্বুদ্ধকরণের পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে ক্যাম্পেইন পরিচালনা ও হুন্ডি সিন্ডিকেট ভাঙা জরুরি। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। ঢাকার তেজগাঁওয়ে লাইনচ্যুত যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। এতে দুর্ঘটনার প্রায় 2.5 ঘন্টা পর সকাল 10:30 দিকে ঢাকামুখী পথটি ফের সচল হয়। কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারের পর বগিটি তেজগাঁও স্টেশনে নেওয়া হয়েছে। আজ সকাল 8:00 পর কারওয়ান বাজার মাছের আলুতের কাছে লাইনচ্যুত হয় যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেছনের বগিটি। এতে ঢাকামুখী অন্যান্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটি জামালপুর থেকে ঢাকায় আসছিল। কৃষকরাই অর্থনীতির মূল চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। তিনি আজ তার নিজ নির্বাচনী এলাকার 9 নম্বর পীরগঞ্জ ইউনিয়নের প্রান্তিক কৃষকদের জন্য স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতি আজ শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। এ সময় তিনি কৃষকদের মাঝে 150টি স্প্রে মেশিন বিতরণ করেন। এরপর স্পিকার পীরগঞ্জ উপজেলা মডেল মসজিদ এবং লালদিঘি হাবিবিয়া কাদেরিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন। ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে টাঙ্গাইলের নাগরপুরে চলছে ক্ষুদ্র কুটির শিল্প ও বৈশাখী মেলা। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নাগরপুর উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। 5 দিন ব্যাপী এই মেলায় স্টলে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হরেক রকম পণ্যের সমারোহ ঘটেছে। টাঙ্গাইল জেলা প্রতিনিধি জে শাহ জয়ের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বাঙালির প্রাণের উৎসব হচ্ছে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। এ উৎসবের প্রধান অনুষঙ্গ হচ্ছে বৈশাখী মেলা। বাঙালির এই ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে এবং ক্ষুদ্র কুটির শিল্পের উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুপ্রেরণায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন আয়োজন করেছে 5 দিন ব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বৈশাখী মেলার। নাগরপুর কলেজ মাঠে এ মেলায় 7টি স্টলে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্পজাত পণ্য, গৃহস্থালী পণ্য, খাদ্য পণ্য, মাটির তৈরি বিভিন্ন পণ্য, নকশিকাঁথা, শাড়ি, লুঙ্গি, শিশুদের খেলনাসহ কুটির শিল্পের হরেক পণ্যের সমারোহ ঘটে।
আমি তাঁতনিয়া ব্লগ আর আমার পাট পণ্য আছে আমার নিজস্ব পণ্য, আমাদের প্রচারের জন্য আসা হয়। আমরা যেহেতু উদ্যোক্তা নিজেদের পণ্য এখানে প্রদর্শনীতেই আসছি, আমরা অনেক ভালো রেসপন্সও পাইছি। এরকম মেলা হইলে পরে আমাদের ভালো, আমাদের জিনিসগুলো আমরা তুলে ধরতে পারি। পছন্দের পণ্য কেনার পাশাপাশি মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা মেতেছেন আড্ডায়। বন্ধু-বান্ধবের সাথে আসছি, ভালোই লাগতেছে, সবার সাথে দেখা হচ্ছে। নাগরপুরে যে সব ঐতিহ্যবাহী শিল্পগুলো আছে, হারানো শিল্পগুলো দেখতে পাচ্ছি। কুটির শিল্প যেমন তাঁত শিল্প, আমাদের তাঁতের অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখলাম এখানে। এটা আমার বাচ্চার জন্য নেয়া, যাতে করে আমার বাচ্চা বুঝতে পারে যে আগের দিনের মানুষজন এটাই করে মুড়ি খেত। মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তশিল্পকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন। সেই ঘোষণার আলোকে একটি গ্রাম একটি পণ্য, এই স্লোগানে সারা দেশে তৃণমূল পর্যায়ে যে সকল কারিগর রয়েছে তাদেরকে মেলার মাধ্যমে একত্র করে তাদের তৈরি হস্ত ও কুটির শিল্পকে আগামী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল করে দিয়ে উপস্থাপন করার সুযোগ করে দেওয়া হবে। এই আয়োজনের মাধ্যমে আমাদের একটাই টার্গেট যে লোকাল যে শিল্পী এবং যে শিল্পটা হারিয়ে যাচ্ছে সেটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আমরা বাজারজাত করব, তাদেরকে ট্রেনিং দিব, কারিগরি সহযোগিতা করব, আর্থিক সহযোগিতা করব, এবং সবচেয়ে বড় সহযোগিতা যেটা দরকার দেশে এবং বিদেশে তাদের বিপণনের ব্যবস্থাটা আমরা আমাদের মন্ত্রণালয় থেকে করে দিব। মেলায় অংশগ্রহণকারী ক্ষুদ্র উদ্যোক্তা ও আগত দর্শনার্থীদের জন্য নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। বর্ষা মৌসুমের আগেই রাজধানী ঢাকার দক্ষিণ সিটির জলাবদ্ধতা দূরীকরণে কাজ সম্পন্ন হবে এবং এই বছর রাজধানীবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। তিনি আজ পান্থকুঞ্জ পার্কে পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন। মেয়র তাপস বলেন, সিটি কর্পোরেশনের কোনো কাজে বা দায়িত্বে গাফলতি পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করছে সিটি কর্পোরেশন, এর ফলে কাজের গতি বেড়েছে এবং এর সুফল জনগণ ভোগ করতে পারছে। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সালা বেগম কবরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের কার্যকরী সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কবরীর ছেলে সাকির চিশতি সহ জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রয়াত অভিনেত্রীর রোহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। নিজ উদ্যোগে প্রতি জমিতে তুলা চাষ করে সাড়া ফেলেছে নীলফামারী শহরের এক চাষি। কম খরচে অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ হওয়ায় তুলা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন আশপাশের চাষিরাও। এদিকে কৃষকরা তুলা চাষে আগ্রহী হলে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগ। নীলফামারী জেলা প্রতিনিধি নূর আলমের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 2023 সালে একটি তুলা কোম্পানির সহযোগিতায় দেড় বিঘা জমিতে তুলা চাষ করেন গোলাম মোস্তফা। খরচ হয়েছে 35,000 টাকা আর দেড় বিঘায় 18 মন তুলা বিক্রি হয়েছে 72,000 টাকা। প্রথমবার তুলা চাষে সাফল্যের পর এবার তিনি 3 বিঘা জমিতে তুলা চাষ করেছেন। প্রথমবারের তুলনায় এবার বিঘা প্রতি 17 থেকে 18 মন তুলা ফলনের আশা করছেন এই তুলা চাষি। এবার আমার ফলন একটু বেশি হবে গত বছরের তুলনায়, যেহেতু আমি প্রথমবার নতুন ছিলাম, এবার ওই মানে বিষয়টা আমার একটু অবগত আছে, সেজন্য আমি আশা করতেছি এবার আমার তুলার পরিমাণটা একটু বেশি হবে। জেলা শহরের টুপির মোড় এলাকায় এই তুলার নজর কেড়েছে সবার। কম খরচে অধিক লাভ হওয়ায় আগামী মৌসুমে এই তুলা চাষে আগ্রহ প্রকাশ করছেন স্থানীয় চাষিরা। বরাবর এই জমিগুলো পড়ে থাকে, এবার নতুন বারের মতো দেখতেছি তুলা চাষ হচ্ছে, তা আমার নিজস্ব যেগুলো জমি আছে এগুলো তো আমি আগামীতে আমি নিজেও চাষাবাদ করব। তুলা চাষ দেখতেছি অনেক ভালো লাগতেছে, আর এখানে তুলা চাষ দেখার জন্য অনেকজনই আসে। এদিকে তুলার আবাদ বৃদ্ধি করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। একটি দীর্ঘমেয়াদী ফসল, তারপর লাভজনক হওয়াতে যদি কোনো কৃষক করতে চায় আমরা তাকে সহযোগিতা দিয়ে থাকবো, এবং আমরা আশা করি যে তুলা চাষটিও ভবিষ্যতে অন্যান্য ফসলের মতো আরও সম্প্রসারিত হবে এবং এর পরিমাণ বৃদ্ধি পাবে। দেশে তুলা চাষে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বিভিন্ন প্রকারের হাইব্রিড জাতের তুলা। উঁচু ও সেচ সুবিধা রয়েছে এমন জমিতে খুব সহজেই এই তুলা চাষ করা যায়। এই তুলা থেকে তৈরি হবে কাপড়, সুতা ও সার্জিক্যাল গজ ব্যান্ডেজ। শরীফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। দুপুরে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার।
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের স্মৃতি বিজড়িত দিনটি। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন। বিজয়কে সুসংহত করতে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে বললেন ওবায়দুল কাদের। বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, চলতি মাসে প্রথম 12 দিনে রেমিট্যান্স এসেছে 9,500 কোটি টাকারও বেশি। খবর শেষ হলো, খোদা হাফেজ।